দেখছেন তো বন্ধুরা, বাড়ির ছাদে কত সুন্দর আনারস ফলেছে। ভাবছেন কি করে করবেন? কোনো চিন্তা নেই, আপনাদের ছাদেও খুব সহজেই আনারস ফলবে, তাও সম্পূর্ণ বিষমুক্ত ও জৈবভাবে। কিভাবে চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাড়িতে খাওয়ার জন্য বাজার বা ফলের দোকান থেকে যে সমস্ত আনারসগুলি কিনে আনা হয় তা থেকেই খুব সহজে চারা করা যায়। প্রথমে এইভাবে আনারসের ওপর থেকে কিছুটা অংশ কেটে নিতে হবে। ওপরের এই গাছপাতাগুলি না থাকলে কিন্তু চারা করা যাবে না। এবারে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটি পাত্রে কিছুটা জল নিয়ে নিয়ে এবারে গোড়াটুকু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এইভাবে ছায়া জায়গায় কিছুদিন রেখে দিলেই শিকড় বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, শিকড় বেরোনো স্টার্ট হয়ে গেছে। এবারে আরো একবার নিচের দিকটা ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। এইভাবে পরিষ্কার করার ফলে খুবই তাড়াতাড়ি অনেক শিকড় তৈরি হয়ে যাবে। এবারে আবার জলের মধ্যেই রেখে দিন। দেখুন বন্ধুরা, আরো কত শিকড় বেরিয়ে গেছে। একইভাবে আমি দুটো করেছিলাম, দেখুন। এটা প্রায় এক দেড় মাস আগে করা, সেই কারণে কত শিকড় হয়েছে দেখুন। এবারে চারা দুটিকে মাটি দিয়ে পাত্রে বসাতে হবে। এরকম গ্রো ব্যাগে আমি আনারস দুটি বসাব। এই জাতীয় একটু বড় ধরনের যে কোনো পাত্রে আপনি আনারস গাছ সহজেই করতে পারেন। আমি এরকমভাবে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে এর মধ্যে কোনো আগাছা না হয়। বৃষ্টির জল পেয়ে এই মাটিটা বেশ ভিজেই আছে, গাছ বসানোর একদম আদর্শ। এই পাত্রে 50% সাধারণ মাটি, 25% বালি এবং 25% কম্পোস্ট সার মিশিয়ে কিছুদিন আগে মাটি তৈরি করে রাখা ছিল। চারা দুটিকে মাটিতে বসিয়ে দিলেই কাজ শেষ। তবে আপনার মাটি যদি শুকনো থাকে তবে গাছ বসানোর পরে অবশ্যই ভালোভাবে জল দেবেন, এবং তারপর থেকে টবের মাটি শুকালে তারপরেই জল দেবেন। অতিরিক্ত জল কিন্তু আনারস গাছ পছন্দ করে না। আর মনে রাখবেন, 4 থেকে 6 ঘন্টা রোদ এদের অবশ্যই প্রয়োজন। সেরকম রোদযুক্ত জায়গায় এদের রাখতে হবে। দেখুন বন্ধুরা, দুটি গাছেই আনারস ধরেছে। এগুলো এখনো কচি, পাকতে আরো 1.5-2 মাস সময় লাগবে। দেখুন বন্ধুরা, আনারস দুটি সুন্দরভাবে বেড়ে উঠছে। এই আনারসটিতে দেখুন রং লাগতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই এটি পেকে যাবে। Thank you.
দেখুন বন্ধুরা, আনারসটি পেকে কাল রাতে গাছ থেকে খসে পড়েছে। এটা হলো সম্পূর্ণরূপে গাছ পাকা, কেমিক্যালের বিষমুক্ত মিষ্টি আনারস। এই গাছে দু তিন মাস অন্তর সর্ষের খোলের তরল সার বা সবজির খোসা ভেজানো জল ছাড়া অন্য কোনো সার কখনো দেওয়া হয়নি এবং কোনো ধরনের স্প্রেও কখনো করা হয়নি। সুতরাং এটা সম্পূর্ণরূপে জৈব এবং সম্পূর্ণরূপে বিষমুক্ত আনারস। দেখুন বন্ধুরা, এই দ্বিতীয় আনারসটিও পেকে গেছে। সুতরাং বুঝতেই পারছেন বাড়িতে কত সহজেই আনারস চাষ করা সম্ভব। এই আনারস চাষের সম্পূর্ণ পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।